আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, সময়ের জন্য হয় না। কাস্টকিংয়ের কিছু প্রোডাক্ট আসছে, আর আমি নিজে ঢাকার বাইরে থাকার কারণে প্রোডাক্টগুলো আমার হাতে আসে না, অন্য একজন ডেলিভারি জিনিসগুলো দেখাশোনা করে। আমি নিজের ব্যবহারের জন্য আমার বিদায় এটা ভিডিও করতে পারতেছি। এটা আমার হচ্ছে কাস্টকিং ফ্লোরোকোট। এটা একটা ফ্লোরোকার্বন লাইন, এটা হলো কাস্টকিং ব্র্যান্ডের। কাস্টকিং ব্র্যান্ড মোটামুটি সবাই অনেকেই চিনেন। হ্যাঁ, এটা হলো আমেরিকান ব্র্যান্ড। এটা প্রোডাকশন আমেরিকাতেও হয়, চায়নাতেও হয়। এখানে টোটাল বিস্তারিত আছে এই ব্যাপারগুলো। এটা আমি চায়না ম্যানুফ্যাকচার থেকে নিয়ে আসছি। আর এবার আনা হয়েছে 28 mm এবং 38 mm। এই যে 28 mm হলো 10 pounds, আর 38 mm হলো 20 pounds। অন্য সাইজে লাইন আছে আমার কাছে, সেখানে নিজের ব্যবহারের জন্য 38টা আনাইছি, বাইরে যদি ইউজ করা যায়। এখন যদি দেখাই, আর এখানে বলার মতো যেটা বলা যায় সেটা হলো এটা যে এটা সম্পর্কে লেখা আছে আর কি, 100% পিওর ফ্লোরোকার্বন কোটেড উইথ 100% পিওর ফ্লোরোকার্বন। আর এটা হলো ঘর্ষণ আর কি রেসিস্ট্যান্স, আর মোটামুটি মানে ঘষায় আর কি এটার ক্ষতি কম হবে বা হবে না এরকম। আর পানিতে দেখা যায় না, এটা মোটামুটি সবাই জানেন যে ফ্লোরোকার্বন লাইন পানিতে মিশালে বা পানিতে কী করলে একদম পানির সাথে মিশে যায়। এটা খুলে দেখি, এখানে যে লাইনটা আছে, আর লাইনের পরিমাণটা আছে হলো গ্লেজ করে এইগুলো, পরিমাণটা হচ্ছে হলো এখানে 300 yards। ইয়ার্ড আর মিটারের ভিতরে কিছু পার্থক্য আছে, সামান্য কিছু পার্থক্য আছে, তাতে করে এই লাইনটা আসতেছে হলো 274 বা 70 এর কাছাকাছি, 274 meters বা এই টাইপের, 300 yards আর কি। লাইনের কালারটা দেখতে পারেন আপনারা, একদম সাদা ট্রান্সপারেন্ট যেটাকে বলে আর কি, যেটা মানে দেখা যাবে না আর কোনো কিছুর সাথে। আর এর আগে আমি ফ্লোরোকার্বন আনাইছিলাম, এবার আবার আনাইলাম। এটার প্রাইস থাকবে হলো 750 টাকা। হ্যাঁ, 28 mm আর 30 mm আছে, আর 28 mm হলো 10 pounds, 10 pounds প্রায় 5 kg কিছু কম আসে, 4.5 kg বা এরকম আসে। আর 38 mm হয়েছে হলো 20 pounds, 20 pounds আসে হলো 9 kg, 9.5 kg এরকম সম্ভবত আসে, অ্যারাউন্ড এরকমই হবে। আচ্ছা, যার লাগবে যোগাযোগ করেন। আর আমার নিজের জন্য একটা নাই বানাইছি, আমি নিজেও দেখি নাই যে নাইটটা কেমন, সরাসরি পাঠাইছি ওখান থেকে। বিভিন্ন সময় লাগে শখে কালেক্ট করা এরকম, জাস্ট আমি এটা রিভিউ, এটা বিক্রির জন্য না, জাস্ট নিজে দেখার জন্য। হ্যাঁ, প্যাকেজিংটা ভালোই, এটা হ্যান্ড হাউস থেকে আসছে, আর এটা হলো বেঞ্চমেড। বেঞ্চমেড হলো একটা কোম্পানি, ওদের ওরা নাইফের জন্য মোটামুটি ফেমাস বলা যেতে পারে, ওদের চাইনিজ ম্যানুফ্যাকচারও আছে। এটা সম্ভবত রেপ্লিকাও থাকতে পারে, আমার মনে হয় অরিজিনালটাই দিয়েছে ওরা। এটা আবার পরবর্তীতে প্যাকিং করা হয়েছে যাতে কোনো ঝাঁকি না লাগে বা ক্ষতিগ্রস্ত না হয়। এটা হলো নাইফ, এখানে সবই মোটামুটি ভালো করে আছে। এটা হলো নাইফ, আর এখানে এগুলো খোলে আমি নিজেও জানি না, এটা হলো বাকল টাইপের আর কি, ইয়ে দেওয়ার জন্য কোমরে বা বেল্টের সাথে করার জন্য। আর খোলাটা আমার দেখতে হবে। আচ্ছা, চাপ দিলে এই খুলে যায়, তারপর বেল্ট বসাইলে অটোমেটিকলি লেগে যাবে। হ্যাঁ, যথেষ্ট শক্ত লাগতেছে, ভালো। আর নাইফটা দেখি, অসাধারণ, আর অনেক ধারালো, এই যে মোটা আছে, একটা সার্ভাইভাল নাইফ টাইপের, এটা হান্টিং নাইফ বলা হয় এটাকে। আর যে হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে এখানে, এটা হলো জি টেন হ্যান্ডেলটা হলো অনেক মজবুত, কাঠের বা কাঠ বা প্লাস্টিক টাইপের না, এটা আরেকটা এলিমেন্ট ইউজ করা হয়েছে, এটা হলো জি টেন বলা হয়। গ্রিপ ধরার জন্য গ্রিপটাও ভালো, যথেষ্ট মজবুত একটা, এবং
আর এটাকে বলা ফুল ট্যাঙ্ক বলা হয়। ফুল ট্যাঙ্ক মানে হলো যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মেটালেই এবং শেষ পর্যন্ত ওইটা চলে গেছে, এবং মেটালের এটাও অনেক ভালো। আমার সেকেন্ড আরেকটা নাইফ আছে যেটার সাথে তুলনা করলে এটা অনেক ছোট, বাট ছোট হলেও এটা অনেক, এটা আরও দামি ওই ওই ওইটার তুলনায়, বাট এটা সুন্দর লাগতেছে ধরতে, একদম গ্রিপটাও সুন্দর যেভাবে ধরেন, আর এখানে সুতা লাগানো যাবে। এটা আরেকটা আছে এটার সাথে, এটা তুলনা করতে গেলে মানে ছোটো বড় অনেক। এটা হলো মোটামুটি একটু হেভি ইউজের জন্য, আর এটা হলো লাইট লাইট ইউজের জন্য, বাট মজবুত। এটা সম্ভবত ক্রোমিয়ামের কোনো একটা ই থাকে এটাতে, আর এখানে যে ম্যাট একটা ফিনিশ আছে সুন্দর। এটা আমার খরচ পড়েছে প্রায় 3,000 টাকার উপরে, সেটা দেখানোর জন্য, এটা বিক্রির জন্য না, এটা জাস্ট আমার কালেকশন পারপাস। সুতা লাগলে জানায়েন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।